হ্যালো ভিওয়ার্স আমি বেসিক্যালি সিনকোনাস মোটরের ফেজর ডায়াগ্রাম সম্পর্কে আলোচনা করছিলাম গত ভিডিওতে আমি অলরেডি ফেজর ডায়াগ্রাম দেখিয়েছি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের জন্য তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে লিডিং পাওয়ার ফ্যাক্টর অর্থাৎ এই ফেজর ডায়াগ্রামটাই সেম ফেজর ডায়াগ্রামটাই আমি প্লট করে দেখাবো লিডিং পাওয়ার ফ্যাক্টর যদি হয় অর্থাৎ কারেন্ট যদি ভোল্টেজকে লিড করে তাহলে আমার কী সিনারিও হয় সেই জিনিসটাই আমি দেখানোর চেষ্টা করবো তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে থেকে এই উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর বিশেষ করে ফেজর ডায়াগ্রাম কনসেপ্টটি একটু তুলনামূলকভাবে কমপ্লিকেটেড তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি ভিডিওটি স্কিপ করে করে দেখেন তাহলে কিন্তু আপনাদের বুঝতে কিন্তু ডেফিনেটলি সমস্যা হবে তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে আই হোপ আপনি টোটালি ক্লিয়ার হয়ে যাবেন তো প্রথমে আমি কই থেকে আসবো আমাদের ইকুইপ্যারেন্ট সার্কিট থেকে আসবে ঠিক আছে ইকুইপ্যান্স সার্কিটে আমাদের কী ছিল এদিক দিয়ে আমার ভোল্টেজ আমি সাপ্লাই দিচ্ছি তো এখানে আমার রেজিস্ট্যান্স ইন্ডাকটেন্স আর এখানে ব্যাক ইএমএফ তৈরি হলো ইবি যদিও এখানে কয়েলটা আসলে ক্যাপাসিটিভ টাইপ কাজ করবে কেননা এটা লিডিং পাওয়ার ফ্যাক্টর অর্থাৎ কারেন্টটা ভোল্টেজকে এখানে লিড করবে ঠিক আছে তো এটা হচ্ছে আমার ইবি আর এদিকে হচ্ছে আমার আই এ কারেন্ট আর এই দুটো মিলে কম্বাইনলি আমি মনে করলাম জেড এস ইম্পিটেন্স ঠিক আছে তাহলে আমাদের কি ফর্মুলা আমাদের অ্যাস পার কেভিএল আমাদের ভি ইজ ইকুয়াল টু হবে আমার কত ইবি প্লাস আই এ ইন্টু জেড এস ঠিক আছে তো এখান থেকে আমি ভি মাইনাস ইবি যেভাবে গত ক্লাসে আনছিলাম আমাদের সেম সিস্টেমে এইভাবেই আমি আনতেছি আই এ জেড এস তাহলে এটাকে আমি বলতে পারি কি ভি প্লাস মাইনাস ইবিকাল টু আই এ জেড এস একদম সিম্পল তো এবার আমি দেখব ফেজোর ডায়াগ্রামটা আমার কেমন হয় তো প্রথমে আমি ভোল্টেজ থেকে কাউন্ট শুরু করবো ভোল্টেজকে ভি কে আমি ধরবো হচ্ছে রেফারেন্স তাহলে দেখুন আমার এই যে ভিকে আমি রেফারেন্স ধরলাম এটা হচ্ছে আমার ভি ঠিক আছে তো এবার আমার কারেন্টটা কী করবে বলছে লিডিং দ্যাট মিন্স কারেন্টটা ভোল্টেজকে অবশ্যই লিড করবে তাহলে কারেন্টটাকে আমি লিড করিয়ে দিই এই এখানে মনে করুন যে এটা কারেন্টের ডিরেকশন আই এ তাহলে আচ্ছা আর একটু বড় নেই কারেন্টটা ভোল্টেজকে আমি লিড করিয়ে দিলাম তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরি কি ফাইভ ঠিক আছে এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরি হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল ফাইভ এরপরে আমার কি এরপরে আমার লাগবে ইবি তো এর আগে আমার আই এটা এখানে ছিল আর ইবি ছিল আরও পিছিয়ে ঠিক আছে তো এই ক্ষেত্রে যখন কারেন্ট ভোল্টেজকে যখন লিড করবে তো আইএটা এখান থেকে দেখুন উপরে চলে আসে দ্যাট মিন্স ইবিটাও আরও এদিকে চেপে আসবে স্বাভাবিকভাবে দ্যাট মিন্স ইবিটা তো আমার ভি থেকে অলমোস্ট এদিকে অথবা ভি এর লাইনে উপরেও যাইতে পারে তো আমরা মনে করলাম যে ভি থেকে এদিকে আমার আসতেছে তো তাহলে এটা হচ্ছে আমার ইবি ডিরেকশন ইবি ডিরেকশন তাহলে আমার লাগবে হচ্ছে এদিকে হচ্ছে আমার ভি এদিকে আমার ভি আর এটা হচ্ছে ইবি তো আমার লাগবে ভি এবং মাইনাস আমার কি লাগবে লব্ধিটা লাগবে রেজাল্টেরটা লাগবে দ্যাট মিন্স ইবি মাইনাস ইবিটা অ্যাকচুয়ালি এই ইবি কে জাস্ট পিছন দিকে বর্ধিত করলে যেটা পাওয়া যায় সেটাই হবে আমার মাইনাস ইবি তাহলে এটা হচ্ছে আমার মাইনাস ইবি যদি এটা বইতে আমার ইবি দ্বারা প্রকাশ করা হয়েছে জাস্ট ম্যাগনেট প্রকাশ করছে দিক তো অটোমেটিক অপোজির দিকে নেগেটিভ দিকে দিকেই দিচ্ছে তো সেই কারণে এটা ম্যাগনেট চিন্তা করছে ইবি তারপরে এটা দিয়ে সামন্তরিক সম্পূর্ণ করলে আমার যে ইয়াটা পাওয়া যাবে সেটাই হবে আমার ই আর তো এই যে ভি এবং মাইনাস ইবি অর্থাৎ ভি এবং ইবি ম্যাগনেট অনুযায়ী ভি এবং ইবি এই দুটা দ্বারা যদি সামন্তরিক সম্পূর্ণ করি তাহলে দেখুন এটা দাঁড়াচ্ছে ও তার আগে আমি একটু অ্যাঙ্গেলটা দিয়ে নেই ভি এবং অ্যাঙ্গেলটাকে আমরা ধরি হচ্ছে আলফা তাই না ভি এবং অ্যাঙ্গেলটাকে আমরা আলফা ধরি তাহলে আমার এই যে পিছন পিছন দিকে দিকে বাড়াইলাম আর এই অ্যাঙ্গেলটাও আমি আলফা বলতে পারি এই অ্যাঙ্গেলগুলো আমি একটু মাথায় রাখলাম পরবর্তীতে আরেকটা আরেকটা ডায়াগ্রাম আঁকাবো তো এটা হচ্ছে আমার ইবি তাহলে আচ্ছা ইবিটাকে আরেকটু এই সাইডে দেখি লিখি ইবি তাহলে ভি এবং ইবি দ্বারা সামন্তরিকটা কমপ্লিট করি আমি তাইলে আমার এটা দাঁড়াচ্ছে ভি এবং ইবি দ্বারা আমি সামন্তরিকটা কমপ্লিট করতেছি তাইলে মোটামুটি আমার ইবিটা ছিল এটা এটা ছিল আমার ইবি তাইলে এখান থেকে এই পর্যন্ত এই অনুযায়ী আমার যে সেই কর্ণটাই আমার হবে হচ্ছে এর ভ্যালুটা হচ্ছে পার সামান্তরিক সামান্তরিকের সূত্র ঠিক আছে ভি এবং মাইনাস ই এর লব্ধি হচ্ছে আই এ জেড এস যেটা এই চিঠা দেখতে পাচ্ছি ইআর দ্যাট মিন্স আর টাই বেসিক্যালি আমার হবে হচ্ছে আই এ ইনু জেড ঠিক আছে এবং ইআর এবং আই এর যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটাকে আমি ধরবো হচ্ছে থিটা যেটা গত ক্লাসেও ধরেছিলাম এখানে যদিও জায়গা অনেক কম পরের চিত্রটা একটু মোর অ্যাকুরেটিক আঁকানোর চেষ্টা করবো এটা হচ্ছে ই আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থিটা ঠিক আছে তাহলে এখন এটা দেখে আমি একটু ফ্রেশ করে আমার চিত্রটাকে যেগুলো ডাটা লাগবে সেই ডাটাগুলোকে শুধুমাত্র রাখবো অর্থাৎ আমি ভিকে রাখবো দেখুন ভি থেকে আসলে এখানে ইবির ভ্যালুটা বেশি হবে যেহেতু লিডিং পাওয়ার ফ্যাক্টর তাহলে ভিটা এখানে রাখলাম তাহলে ভি হচ্ছে এটা তো এখানে খেয়াল করে দেখুন এটা যা এটাও কিন্তু আমার তাই কেননা এই দুটা পরস্পর সমান এবং সমান্তর সামান্তরিক সামন্তরিক যেহেতু এটা পুরাটা ঠিক আছে দ্যাট মিনস ইবিটা হচ্ছে বেসিক্যালি আমার ওইটা দেখে দেখে যদি আঁকায় আর একটু খাড়া করে নিলাম এইরকম রকম কিছু একটা ঠিক আছে তাহলে v এবং iv ঠিক আছে এই দুটা হচ্ছে আমার এই যে ivt হচ্ছে এটা তাহলে v এবং iv এবং এই দুটার যে ইয়াটা এই যে এই রেখাটা এটা হচ্ছে আমার এটা তো এটা হচ্ছে বেসিক্যালি আমার ই আর ঠিক আছে তো ই আর ই আর সমান হচ্ছে আমার i a into zড এ তো সেটা আমি লিখবো অবশ্যই তার আগে আমি অন্য ইয়ে আমি আঁকিয়ে দিই তো এটা হচ্ছে v i লাগবে তো i এ টা ডিরেকশন হচ্ছে এটা আমার e v i মনে করুন এটা তাইলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাইভ এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা জাস্ট এটা দেখে দেখে কপি করতেছি পাই এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা আর এখানে দেখুন এটাকে বাড়িয়ে দিলাম এটা হচ্ছে ই আর এটা হচ্ছে ই আর ই আর এটা ইবি ই ইবিটা হচ্ছে এই যে ইবি দেখা ছিল এটা জাস্ট এটাকেই এইখানে দল করে আঁকে নিলাম তাহলে এই অ্যাঙ্গেলটা ছিল আমার আলফা এই যে এই আলফা তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটাও আমার হবে কত আলফাই হবে কোনো সন্দেহ নাই এই অ্যাঙ্গেলটাও আমার হবে আলফা তাহলে সবগুলো কোন নেওয়া হলো এ সব কিছুই নেওয়া হইলো তো এবার আমি ইয়াটা একটা সমগণী ট্রিবুজ এখানে অ্যাজিউম করবো তো এইখানে আমি দেখতে পাচ্ছি একটা স্থূলগণী গণিত তৈরি হয়েছে দ্যাট মিনস এখানে আমার এই আলফাটাকে আরেকটু ভিতরে ঢুকিয়ে দেই এখানে দেই তাহলে এখান থেকে যদি আমি এখানে একটা লম্ব নিই তাহলে এখানে একটা সমগ্র ত্রিভুজ তৈরি হয়ে গেল তাহলে এটা মনে করলাম এ বি সি এটা মনে করলাম ও ঠিক আছে আমার দেখুন ফেজর ডায়াগ্রাম অনেকটাই হয়ে গেছে এবার আমি এটা দেখে দেখে ইকুয়েশন আনার চেষ্টা করব তো প্রথমত আমার এটা যেহেতু একটা সমগ্রী ত্রিভুজ দ্যাট মিন্স এটা থেকে আমি পিঠাগুড়াশের সূত্র যদি অ্যাপ্লাই করি টিবুজ সি এব তে পিঠাগুড়াশের সূত্রে অ্যাপ্লাই করলে আমার এসি স্কোয়ার ইকুয়াল টু আমার হবে বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তাহলে এসির ভ্যালু হচ্ছে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এসির পুরো ভ্যালু হচ্ছে ইবি তো ইবির উপর স্কোয়ার আর এব স্কোয়ার বি এর ভ্যালু হচ্ছে আমার এই দেখুন ইআর এই দিককার এই যে ইআর যে ছিল এটার অনুভূমি সরি উলম্ব উপাংশ হচ্ছে আমার এবি তো এটার উলম্ব উপাংশ বাইর করতে হলে ফার্স্টে এই যে এই অ্যাঙ্গেলটা লাগবে আমার ঠিক আছে এই যে এই অ্যাঙ্গেলটা লাগবে তো এই অ্যাঙ্গেলটা দেখুন একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে একশো আশি ডিগ্রি আর এটা এবং এটার যোগফল হচ্ছে থিটা প্লাস ফাইভ দ্যাট মিন্স এই অ্যাঙ্গেলটা বেসিক্যালি আমার হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস থিটা প্লাস ফাইভ দ্যাট মিন্স এটা বেসিক্যালি আমার হবে ই আর ই আর সাইন এই অ্যাংশটা কি ধরি আমরা সাইন ধরি সাইন একশো আশি ডিগ্রি মাইনাস থিটা প্লাস ফাই এটা হচ্ছে কার ভ্যালু এব ভ্যালু তো এর উপরে আবার স্কোয়ার আছে দ্যাট মিন্স এটার উপর স্কোয়ার হবে এটার উপরেও স্কোয়ার হবে ঠিক আছে ই আর স্কোয়ার সাইন স্কোয়ার ওয়ান ডিগ্রি মাইনাস থিটা প্লাস ফাইভ আর বিসি বিসি মানে আমি বলতে পারি ও বি প্লাস ও সি

এটা হচ্ছে ওবির ভ্যালু গেল আর ওসির ভ্যালু আমরা দেখতে পাচ্ছি ভি দ্যাট মিন্স এত প্লাস ভি তার উপর হোল স্কোয়ার তো এটা হচ্ছে বেসিক ফর্মুলা তো বইতে যত সম্ভব ইবির ভ্যালুটা জাস্ট মডুলাস ভ্যালু মডুলাস ভ্যালু লেখেনি একবারে ওরা লিখছে সেটাকে লিখছে লাইক এভাবে লিখছে যে এটাকে ইমাজিনারি পার্টে চিন্তা করছে তো ইমাজিনারি পার্টে চাইলে চিন্তা করা যায় যে সাইন উপাংশটা আমরা জানি যে ইমাজিনারি পার্ট তো আমার কাছে মনে মনে হয় এটাই মোর মোর অ্যাক্যুরেট যার কারণে আমি এভাবে দেখিয়ে নিলাম জাস্ট পিঠাগুলো সূত্র অনুযায়ী আমি এটাকে দেখে নিলাম কারণ আমি তো লোড অ্যাঙ্গেল এমনিতেই বের করবো তো ইয়ারের লাস্টের ভ্যালুটা একটু বসাইতে হবে বসায় এটার ফাইনাল ফর্মুলাটা আমি লিখতেছি তাহলে ইবি স্কোয়ার ইকুয়াল টু ইআরের ফর্মুলা হচ্ছে আই এ জেড এস তাহলে আই এ আই এ স্কোয়ার জেড এস জেড এস স্কোয়ার জাস্ট ই আর স্কোয়ারের ভ্যালু ইয়ারের ভ্যালুটা বসাইলাম সাইন স্কোয়ার ওয়ান এইট্টি ডিগ্রি মাইনাস থ্রিটা প্লাস ফাই প্লাস আবার ইয়ারের ভ্যালু আগে ভি ভি কে লিখি তাহলে ভি প্লাস ইয়ারের ভ্যালু হচ্ছে এইট্টি ডিগ্রি মাইনাস প্লাস এর উপর স্কোয়ার এরপরে কোয়ারডেন্টে চাইলে ভেঙেও আমার লেখা যাবে তো আমি ওইভাবে আর ভেঙে লিখতেছি না জাস্ট এটা অনুযায়ী আমার তো আর মুখস্থ রাখা লাগতেছে না আমাদের জাস্ট স্টেপটা জানা দরকার ঠিক আছে এরপরে হচ্ছে আমার লোড অ্যাঙ্গেল তো লোড অ্যাঙ্গেল হচ্ছে ট্যান আলফা এই যে এই ত্রিভুজ এবিসিতেই আমি কাজ করব ত্রিভুজ এবিসিতে আমার ট্যান আলফা ইজ ইকুয়াল টু আমার কত লম্বাই ভূমি তো এইটাকে অ্যাঙ্গেল ধরলে এর বিপরীতটা লম্ব এবি হচ্ছে লম্ব তাহলে এবি ডিভাইডেড বাই তাহলে আলফা ইকুয়াল টু আমার টেন ইনভার্স টেনটাকে এই সাইডে পাঠিয়ে দিলাম আর এব ভ্যালু জানা আছে দেখুন এবি হচ্ছে যে এইখানে বের করেই রাখছি আই এ জেড এস সাইন একশো আশি ডিগ্রি আই এ জেড এস সাইন একশো আশি ডিগ্রি মাইনাস থ্রিটা প্লাস ফাইভ এই কোয়েশনের প্রয়োজন নাই আমি মুছে দিচ্ছি ডিভাইডেড বাই বিসি বিসি তো মানে হচ্ছে আমার কত ওবি আর ওসির যোগ ফল তো ওসির ভ্যালু হচ্ছে ভি আর ওবির ভ্যালু হচ্ছে এটার কোসাইন উপাসক তো এটাও বের করে রাখছি যে রাখছিড এস ওয়ান এইটটি ডিগ্রি

অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ